হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিবেদিতাস ব্লগে। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো এই দেখো, আমরা বাইরে আজকে বাইরের আলোর থেকে ভিডিওটা ব্লগটা স্টার্ট করছি। মাম্মা একটা হাই করে দাও। হাই বলো, হাই বলো, হাই, গুড মর্নিং সবাইকে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো রাস্তায় সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছে সবার কাজে। তো চলো দিনটার ব্লগটা দুটোই স্টার্ট করছি এখান থেকে। এখানে দেখো আমি সকাল সকাল সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সবাই মিলে খেয়ে নেব, তারপরে বাদ বাকি কাজগুলো করব। কারণ আজকে সোমবার, স্নান করে তারপরে রান্না বসাবো। দেখো আমার সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, রান্না বসাবো। আর এখানে দেখো মা কতগুলো আম কেটে রেখেছে, চাটনি বানাতে বলেছে। আর এই যে একজনকে দেখো মোবাইল খোঁজাচ্ছে, ব্লগ দেখছে সকাল সকাল সবার। যাই হোক, আর দেখো দাদা তোমাদের একটা জিনিস দেখাই, বল। হ্যাঁ বললাম তো, এই দেখো দুই দেওর চলে এসেছে, সকাল সকাল লটকা পাচ্ছে। এই যে লটকা, আমাদের গাছের লটকা দেখা, ভালো করে দেখা। এই যে লটকা, এই যে ব্যাগ ভরে নিয়েছে, এই যে অনেকগুলো। দাঁড়াও গাছটা দেখাই, দেখো লটকা প্রায় শেষের দিকে এখন। তোরা আগে আসতে পারতি, আর এই গাছের একটাও। আর আমার ননদ এখানে মশলা বেটে দিয়েছে আমাকে, এই যে এখানে ভাত হয়ে গেছে। তো এই দেখো রান্না কমপ্লিট, এখানে আছে ডাল, মুগ ডাল, এখানে পটল আলুর ডাল না, আর এটা চাটনি আছে, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা আছে। তো আজকে নিরামিষ, তাই এটুকুই সব। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে দেখো মা মাম্মাকে ঘুম পাড়াচ্ছে। মাম্মা এই যে একটু হাই করবে, আরে যে আমার ননদ ব্লগ দেখছে শুয়ে। এই তো আমরা এখন একটু রেস্ট করবো, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। মাম্মাকে ঘুম পাড়ানো সব থেকে বড় কাজ, যেটা মা করছে আর কি এখন। এই যে কি মাম্মা, চলো মাম্মাকে মা ঘুম পাড়াক, আমরা একটু রেস্ট করে নিই, আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। মনোযোগ দিয়ে ব্লগ দেখছে। দেখো মাম্মাকে রেডি করাচ্ছিলাম, তখন আমার ননদের বরকে একটু সাজিয়ে দিলাম কাজল দিয়ে। সাইড হোক, এই দেখো টিপ দিয়েছে সাইডে, একটু লিপস্টিক দিবা না, দিবা না। এই যে মাম্মাকে পাউডার দিতে গিয়ে আমার ননদ লজ্জা পাচ্ছে। মা শুভজিৎকে কাজল করাই দিছি মাম্মার মতো। এই দেখো মা টিপ দিয়ে দিছি, মাম্মা অবাক হয়ে দেখছে। দেখো মাম্মা, তো মাম্মা তোমার মতো পিছনকেও সাজু সাজু করিয়ে দিয়েছি মাম্মা। মুছে দাও, তাড়াহুড়ো করে দিলাম যদি তাড়াতাড়ি। তো এই দেখো আমরা একটু রেডি হয়ে গেলাম, খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাচ্ছি একটু বাজারে, আমি আর ননদ, আর মাম্মা যাচ্ছি। হাই, একটু দরকার আছে, মাম্মাকে একটু ডাক্তার দেখাবো, ও ঠিকঠাকভাবে খায় না তো তার জন্য। তো চলো বেরোই।
তো এখানে দেখো চলে এসেছি ডাক্তারের কাছে, প্রচন্ড ভিড়। আর মাম্মাকে এলোপ্যাথি ডাক্তার দেখাই না, হোমিওপ্যাথি দেখাই, তো ওখানেই এসেছি। তো কিন্তু এত ভিড় এখানে, আর তার মধ্যে এত গরম পড়েছে আজকে, তো দাঁড়ানো যাচ্ছিল না। দুষ্টুমি করছিল, ওই দেখে সবাই মাম্মাকে বললো ওকে আগে দেখিয়ে নিয়ে যাও। তো ডাক্তার দেখছিল, দেখো মাম্মাকে কি যে হয়েছে, ও ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে চায় না। সকালের তো তোমরা দেখতেই পেলে, ওকে কাশি বাজিয়ে খাওয়ানো হলো, এরকম খুব জ্বালাতন করছে, খাওয়া দাওয়া করছে না ঠিক মতো, আর খিদেটাও ঠিক পায় না হয়তো ওর, খাওয়ার রুচিটাও নষ্ট হয়ে গেছে ওর, ঠিক জানি না কী হয়েছে, তার জন্য একটু মনটাও খারাপ, ভালো লাগে না। বাচ্চা কাচ্চা বাড়িতে ঠিকঠাক না থাকলে জানোই তো কেমন পরিস্থিতি হয় বাড়ির সবার। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াইনি বাজারে, কারণ গরমের জন্য দাঁড়াতে পারছিলাম না, তো বাড়ি চলে এসেছি। দেখো এই যে আমার হাজব্যান্ড, ননদের হাজব্যান্ড সবাই বসেছিলো ঘরে, চা খাচ্ছিলো, আর আমরা বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। দেখো বাটি নিয়ে দৌড়ে ধরে চলে গেল ক্যামেরা দেখে, বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছি যে খাচ্ছে একজন। তো এই দেখো বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসছে আমার ননদ, ওদেরটা ওরা খেয়ে ফেলেছে, এখানে তিনটাই আছে লাস্ট। মাম্মা হাই ফাই দাও, হাই ফাই, একটু দাও, হ্যাঁ দেখ তোর তোর ছোটা পিসি, দেখ তোর থেকে খাওয়া, দেখো মাম্মামের ছোটা পিসি মাম্মামের থেকে খাওয়ার কেড়ে নিচ্ছে। দেখো এই দেখো আমার মেয়ের খাবার নিয়ে কাড়াকাড়ি করে এই যে খাচ্ছে, মাম্মামের জন্যই প্যাকেটটা আনা হয়েছিল, এই যে ওর পিসি আমার মেয়ের থেকে ছিনিয়ে নিয়ে এই যে খাচ্ছে ওর খাবার। এই যে মাসি, এই দেখো মাসি এসেছিল, মাসি ওর জন্য এনেছিল এটা খাওয়ার জিনিস, খেলনা জিনিস না, এটা নিয়ে ও 10 বছর খেলবে। মা দেখো নিয়ে আবার সবাইকে, আমার দিদন কি খাচ্ছ, দিদন আইসক্রিম, আইসক্রিম না আইসক্রিম খাচ্ছে দিদন। মাম্মামের খাবারটা আমার মেয়ের খাবারটা নিয়ে তুমি এভাবে খাইতে পারতেছো, তখন তো তুমিও খাবা, ক্যামেরা বন্ধ করলে তুমি বলবো দাও না আমি খাবো না। ওই দেখো দেখছো আমি কত খাবার জমায়ে রাখছি, দেখো আমি তাও খাই নাই, ও খেলবে জন্য আমার মেটার খাবার নিয়ে নিলো। দেখো এটা টেস্ট না, এটা হচ্ছে প্রাণের হচ্ছে, এটার মধ্যে টেস্ট আছে, যদি ওখানে ক্যামেরা বন্ধ করা হয় তুমি এক ফোন নিয়ে খুলবো দাও দাও। মাম্মা দেখো আমি বাইরে রাতে রান্না বান্না বসিয়ে দিয়েছি, তো মাসি দিদন সবাই এসেছিল, গল্প করছিল, তো ঘরের যা অবস্থা হয়েছিল জানোই তো, মাম্মা বিশেষ করে মাম্মা ঘর খুব নোংরা করে, তো পুরো অগোছালো করে রেখেছিল ঘর, তো দেখো ঘর এখন ক্লিন করা হয়ে গেছে। তো যাই হোক এখন বেজে গেছে রাত্রি 9:30 বাজতে চললো, তো মা একটু মাম্মাকে নিয়ে, মা রাখি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, বাবা এখনও দোকান থেকে আসেনি, আমার হাজব্যান্ডও আসেনি। তো আমি এখন বাইরে রান্নাবান্না সেরে নেবো সব, তো আজকে ব্লগটা এখানেই স্টপ করব। আবার আর মনটাও একটু খারাপ, কারণ মাম্মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তার বললো যে সব ঠিকই আছে, তো ওষুধ দিয়েছে অনেকগুলো, খাওয়াতে হবে টাইম মতো ওকে, কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না, যার জন্যই যাওয়া। তো যাই হোক আজকে ব্লগটা এখানে স্টপ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। তো চলো, তোমাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, আর যদি চ্যানেলটা নতুন দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি, টাটা অ্যান্ড গুড নাইট।